আমি কবিতা পড়তে ভালোবাসি, কিন্তু কবিতা লিখতে পারি না, তাই নির্মলেন্দু গুণের একটি কবিতা পড়ে শোনাচ্ছি। তোমার মুক্তির জন্য হে সুন্দর, একুশের ভোরের কবিতাগুলো তুমিহীন মাইক্রোফোনে এক একবার গর্জে উঠেছিল, আমার সুরেলা কণ্ঠে অবিরল ঝরেছিল পৌরষের ঘৃণা, সেই তেজদৃপ্ত সেই শোকাচ্ছন্ন তৃষিত মিছিলগুলো সমাবেশগুলো তোমার মুক্তির জন্য রেখে দিয়েছি। আমাদের চারপাশ ঘিরে নতুন চৈত্রের ধুলি প্রবাহিত হচ্ছে বিভিন্ন ধারায়, চুলে চোখে কর্ণমূলে তার অবারিত জয়স্পর্শ, আর লুকাতে পারছে না মেঘ, সূর্য তার ঝরা বীর্য, শকুনের পাখা ভেঙে খসে যাচ্ছে মুখর পালক, সেই দৃশ্য তোমার মুক্তির জন্য রেখে দিয়েছি। আহত সবুজ ঘাসে ফুটেছিল চন্দনের ফোঁটা, মায়ের স্তনের বোটা প্রতিবাদী শিশুর মৃত্যুতে কেঁপেছিল উদাসী বেহাগে, ব্যথিত স্মৃতির পাত্রে সাজিয়ে রেখেছি সেই দৃশ্য তোমার মুক্তির জন্য রেখে দিয়েছি। শ্যামল শস্যের মাঠ ছুঁয়ে ছুঁয়ে হাওয়া আসে, সামাজিক স্বাধীনতা আসে, শুধু তুমি নেই, সেই দৃশ্য তোমার মুক্তির জন্য রেখে দিয়েছি। দিনের গেরুয়া চুলে গধুলি লুকায় মুখ, দিনের গেরুয়া চুলে গধুলি লুকায় মুখ, চরাচর স্তব্ধ হয়ে যায় অন্ধ কামিনীর ঝোপে, নড়ে ওঠে জীবনের হারানো প্রতিমা, তোমাকে তখন তোমাকে ভাবি, হে স্পর্শাতীত, হে নিহত ললাট, হে সুন্দর, হে বন্ধু আমার, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো মূঢ় মানুষেরে, আনত আধারে আজ বিজয়ীরা বিদেহীর কাছে ক্ষমা চায়, সেই দৃশ্য তোমার মুক্তির জন্য রেখে দিয়েছি। একুশের ভোরের কবিতাগুলো তুমিহীন মাইক্রোফোনে এক একবার গর্জে উঠেছিল। ধন্যবাদ।